আজকে একটা ইন্টারেস্টিং এবং মোর ইম্পর্ট্যান্টলি খুব ইম্পর্ট্যান্ট একটা সামাজিক ইস্যু নিয়ে কথা বলবো। আমি খবরটা দেখতেছিলাম, নুসান ও লাইকি, এক ইউথ আইকনের উত্থান। খবরটা দেখে আই ওয়াজ শকড যে হাউ কাম লাইকি, লাইকির আমরা জানি কি ওই যে টিকটক লাইকি যেগুলোতে, তো সেইখানের একটা ছেলে, একটা ক্যারেক্টার, একটা চরিত্র, একটা মডেল, তাকে ইউথ আইকন হিসেবে পরিচয় করাই দিচ্ছে প্রথম আলো। যে জিনিসটা আমার দৃষ্টি আকর্ষণ করলো, কারণ এরা কেউ কিন্তু এই যে আমি এটা নিয়ে অনেকগুলো এপিসোড করছি, আপনারা সেই এপিসোডগুলো দেখতে পারেন, সেখানে খুব ইন্টারেস্টিং আলাপ আছে অনেক। তো সেইখানে আমি আলোচনা করছি যে এই ছেলেগুলো ইমেন্সলি প্রতিভাবান, ইমেন্সলি ট্যালেন্টেড, যে ছেলেগুলো লাইকিতে, এবং কী জানি নাম অপু ছিল একটা ছেলে, আর একটা নাম কী জানি ছিল ছেলেটার, দুইটা ছেলে, এরা এক বছরের মধ্যে 1 মিলিয়ন ফলোয়ার জুটাইছে সেইখানে, লাইক ওয়ার্ল্ড রেকর্ড খুব সম্ভবত। তখন আমি এপিসোডগুলোতে আলোচনা করছিলাম যে এটা খুব সম্ভবত ইদার ফাস্টেস্ট গ্রোয়িং কোনো ইয়ার হবে ইনফ্লুয়েন্সার, ইউথ আইকন, ইউথ আইকন এখন আমাদেরকে প্রথম হলো ইউথ আইকন হিসেবে পরিচয় করাই দিচ্ছে। ওকে, তো কোনো ফাস্টেস্ট গ্রোয়িং ইউথ আইকন সারা পৃথিবীতে ইদার হবে এই ছেলেগুলো, অথবা top 10, 20, 30 মধ্যে থাকবে, 1 বছরে 1 মিলিয়ন ফলোয়ার। কিন্তু এদের পেছনে পুরো মিডিয়া লেগে গেছিলো, এদের পেছনে তথাকথিত ইউটিউবার যেগুলো আছে, টপ ইউটিউবার, ফেসবুকে আমরা যাদেরকে দেখি, ইউটিউবে দেখি, এরা সকলে লেগে গেছিলো এদের পেছনে জোট বেঁধে, এবং তাদেরকে ডিস্ট্রয় করে দিছে, ওই ছেলেগুলোকে ডিস্ট্রয় করে দিছে। ওই ছেলেগুলো এখন কোথাও নাই, পুলিশ টুলিশ ধরে নিয়ে গেছে, একটা ছেলেকে তো পুলিশে ধরছে, রাইট? তখন মিডিয়ার আচরণটা এদের প্রতি ছিল খুবই হস্টাইল, খুবই, মিডিয়া তখন প্রচুর রিপোর্ট করছে। আমি আমার সেই এপিসোডগুলোতে আলোচনা যেখানে করছি, সেখানে আমি দেখাইছি মিডিয়ার রিপোর্টিংগুলো, রাইট? যে মফস্বলের একটা ছেলে, অপু যে ছেলেটা, তার নোয়াখালী থেকে সম্ভবত উঠে আসছিল, গ্রামের বাড়ি নোয়াখালী, এবং ছেলেটা নোয়াখালীতেই বড় হয়েছে এবং ভিডিওগুলো নোয়াখালীতে করত। তো মিডিয়ায় হইতেছে তখন এদেরকে নিয়ে রিপোর্টিং হয়েছে, আমি দেখাইছি আপনাদেরকে, যে সেই ছেলেটা শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, তো শুদ্ধ ভাষায় কথা বলতে, যেহেতু মফস্বলের ছেলে এবং নোয়াখালীর ছেলে কিছুটা আঞ্চলিকতা আছে, স্টিল সে খুবই সুন্দর শুদ্ধ ভাষায় কথা বলতে পারতো অপু ছেলেটা। জাস্ট 2-1টা লেটার ওর 100% অ্যাকুরেট উচ্চারণ করতে পারতো না, আর উচ্চারণ নিয়ে পর্যন্ত এই মিডিয়া পাজগুলা রিপোর্টিং করছে এইভাবে, সে সুন্দর করে একটা একটা কথা বলতেছে, পুরো লাইনটা খুব সুন্দর করে উচ্চারণ করছে, একটা জায়গায় একটা একটা লেটার সে সঠিকভাবে 100% শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না তার আঞ্চলিকতার কারণে। পিছনে রিপোর্টার বদমাশ রিপোর্ট করতেছে যে কি বলছেন, কি করছেন, কিছুই বোঝা যাচ্ছে না, এটা কি, এটা এটা কী ধরনের কথা, কিভাবে কথা বলছেন, স্টাফ উচ্চারণগত ত্রুটি নিয়ে সেটাকে কিভাবে কথা বলতেছে। তো তখন যেখানে সমগ্র মিডিয়া এদের পেছনে লেগে গেল, সমগ্র ইউটিউবাররা এদের পেছনে লেগে গেল, লেগে গিয়ে এদেরকে যেখানে এই ছেলেগুলো যেটা বললাম যে এরা হওয়ার কথা ছিল, এদেরকে আমরা উপস্থাপন করার কথা ছিল সারা পৃথিবীর বুকে, এরা যেসব ইউথ আইকন টাইকন পাঠায়, যে মিস ইউনিভার্স আপনারা দেখছেন যে বিতর্ক হচ্ছে, টেনজিয়া জামান মিথিলা নাকি নাম, আমি এই কারণে আলাপটাকে যে বললাম খুব ইম্পর্ট্যান্ট একটা আলাপ, যে কারা প্রতিষ্ঠা পায় সমাজে এবং প্রতিষ্ঠাটা কীভাবে পায়, যে তেলা মাথায় তেল দেয় একটা কথা আছে না, পৃথিবীটা এভাবে চলে, এবং সেই 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 নোংরা বাস্তবতাটা আরও বেশি বিরাজ করে আমাদের দেশে বা এরকম দেশগুলোতে, যেই কারণে এসব দেশে প্রতিভার মূল্যায়ন হয় না, রাইট? প্রতিভাবান মানুষ উঠে আসতে পারে না। এই টেনজিয়া যেমন মিথিলা নিয়ে তাকে বিতর্ক কেন, সে কিন্তু এর আগে এরকম অনেকগুলো না, আরও কয়েকটা এরকম প্রতিযোগিতা প্রথম হয়েছে, এ সে মিডিয়াতে আগেই মিডিয়াতে ওঠা বসা, তার পরিচিত লোকজন আছে মিডিয়াতে এবং তাকে নির্বাচন করা হয়েছে, তাকে পাঠানো হবে। এবং আপনারা লক্ষ্য করবেন মিডিয়াতে প্রত্যেকটা লোকেরা কিন্তু একজন আরেকজনকে চিনে, একজন আরেকজনকে চিনে, যতগুলো ইউটিউবার আপনারা দেখেন, যে সালমান মুক্তাদির, শামীম হাসান সরকার, কী নাম প্রয়োজন, সৌভিক, সৌমিক, এইগুলা কী নাম ভুলে গেছি, প্রত্যেকটা এই সবগুলো কিন্তু একটা একটাকে চেনে, পার্সোনাল লেভেলে চেনে, আগে থেকে চেনে, ফ্রেন্ডস বা পরিচিত, সেটা কোনো সমস্যা সেটা বলতেছি না, আমি জাস্ট বাস্তবতাটা দেখেন। বাংলাদেশে যত ব্যান্ড মিউজিক আছে, যেহেতু আমি ব্যান্ড মিউজিকগুলি ফলো করি, এরা প্রত্যেকে ছোটোবেলা থেকে একজন আরেকজনের পরিচিত, আরু বেরাজ ব্যান্ডের সুহার্ত ভাই, তারপর ওই যে লিঙ্কন দাসে আর্সেলের, তারপর এরশাদ ভাই ছিল, তারপর হচ্ছে এই যে ব্ল্যাক ব্যান্ডের যে মেম্বারগুলো, এরা সকলে ছোটোবেলা থেকে এক এলাকায় বড় হয়েছে, এক এলাকায় লিটারালি তারা ক্লোজ ফ্রেন্ডস, স্কুল ফ্রেন্ডস, কলেজ ফ্রেন্ডস, একসাথে বেড়ে উঠছে। বাংলাদেশের টপ ব্যান্ডগুলোর প্রত্যেকটা এরা একে অপরকে চেনে আগে থেকেই, মিডিয়ার প্রত্যেকে মোটামুটি, প্রত্যেকে না মানে অনেকেই, এরা যে উঠে আসে একজন আরেকজনের সাথে পরিচয় জানাশোনা, লিঙ্ক লিঙ্ক ধরে ধরে গা বেয়ে বেয়ে ওঠে। তো সেইখানে যদি একটা গ্রামের ছেলে প্রতিভাবান হয় বা এই মিডিয়ার বাবলের বাইরের কেউ প্রতিভাবান হয়, তাকে যেখানে আমাদের অ্যাপ্রিসিয়েট করার কথা ছিল যে সেই ছেলেটা এত দূর থেকে সম্পূর্ণ নির্যোগ্যতায় এরকম করে না, হ্যাঁ, মিডিয়া মিলে পুশ করে, যেমন এটা এই কারণে কথা বলতে বসছে যে এই ছেলেটা
তাকে কিভাবে উপস্থাপন করতেছে মিডিয়া দেখেন, লাইকিতেই লাইকিতেই রাইট, এই লাইকি নিয়ে এই টিকটক নিয়ে কি অবস্থা করছে মিডিয়া এবং ইউটিউবাররা, কেন ওই ছেলেগুলো হয়তো শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, শুদ্ধ বাংলাটা বলতে পারে না দেখে এরা খ্যাত, এরা বস্তি, এরা এদেরকে জীবনে কোনো মিডিয়া ডাকবে না। তখন আমি ওখানে আলোচনা করছি যে ছেলেগুলোকে কেন মিডিয়াতে ডাকা হয় না, এই ছেলেগুলোতে কেন বিভিন্ন চ্যানেল থেকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে না, যারা গ্রামের ছেলে নির্যোগ্যতা এবং এরা খুব ভালো অভিনয় করে যে লাইকি টিকটকে যেগুলো করে, এরা এই কাজগুলো খুব সুন্দর করে করে রাইট, ইম্পারসোনেশন ইমিটেশন অ্যান্ড স্টাফ, এরা প্রতিভাবান ছেলে, শুধুমাত্র এরা গ্রামের ছেলে, এরা শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, এরা এলিট না, এই কারণে মিডিয়া থেকে শুরু করে সকলেই এলিটিস্ট ইউটিউবার থেকে শুরু সকলে এদেরকে শুধুমাত্র সমালোচনা ধসাই দিছে রাইট, ধসাই দিছে। অপু ছেলেটা জেলে আছে এখন, তাকে গ্রেফতার করা হয়েছে কেন, যে অপুর ফ্যানরা তার সাথে দেখা করতে সে মারামারি করছে, সেখানে অপুর কোনো রোলই নাই রাইট, সে কী করতে পারবে, সেই জন্য অপুকে পুলিশ ধরে নিয়ে গেছে। তখন আমি এপিসোড করে আলোচনা করে ব্রেকডাউন করে আপনাদেরকে দেখাইছি, কোনো অপরাধ নেই, ধরে তুলে নিয়ে গেছে পুলিশ রাইট। সো এদের পেছনে পুরা সব সবাই মিলে লেগে গেছিলো গুন্ডাগুলা, যেখানে আমার দুঃখের জায়গাটা যে এই ছেলেগুলোদেরকে আমাদের অ্যাপ্রিসিয়েট করার কথা ছিল, আমাদের উচিত ছিল সমাজ হিসেবে এদেরকে পরম ডেকে ডেকে আনা মিডিয়াতে, যে সম্পূর্ণ নিজের যোগ্যতায় ছেলেগুলো কত দূর পর্যন্ত আসছে আসতেছে না, উল্টাটা করছে মিডিয়া রাইট, এবং তথাকথিত এলিট ইউটিউবাররা তথাকথিত এলিট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা, ওরে বাবা রে বাবা ইজ্জত লাগে এদের কেউ মুখে। তো সেই কারণে সেই প্রেক্ষিতে সেই বাস্তবতা যেখানে মিডিয়া হইতেছে এদেরকে শুধু নাক শিটকানো, এদেরকে ধসাই দিছে এই ছেলেগুলোকে অতীতে, সেখানে আমি দেখতেছি প্রথম আলোর হেডলাইন নুসান ও লাইকি এক ইউথ আইকনের উত্থান। তখন আমি কিন্তু বলছিলাম যে এই যে এত টার্ম ইউজ করে, এই যে সেই আলোচনাগুলোতে আমি বলছি যে যে এদেরকে সকল মিডিয়াতে ডাকে, যত তথাকথিত ইউটিউবার ইউটিউবার এদেরকে সকল মিডিয়াতে ডাক পায়, সকল টিভি চ্যানেলে ডাক পায়, কেন অপু ছেলেগুলো ডাক পায় না, কেন ওদেরকে নেগেটিভলি উপস্থাপন করা হয়, কেন পজিটিভলি উপস্থাপন করা হয় না শুধুমাত্র গ্রামের ছেলে দেখে। এবং হ্যাঁ, টিকটকার আছে অনেকে মিসেন্স তৈরি করতেছে, কিন্তু যারা 1 মিলিয়ন ফলোয়ার কামাই করে ফেলছে সে কিন্তু একটা রেসপন্সিবিলিটির জায়গায় চলে যায়, সে কিন্তু তখন চ্যাংরামি করে বেড়ায় না রাস্তাঘাটে। এবং সেই আলোচনা তো আমি এইগুলো আলোচনা করছিলাম যে এই ছেলেগুলো কিন্তু গ্রামে তখন মিডিয়া রিপোর্ট করছে নাকি রাস্তাঘাট আটকে আটকে মানুষের বিরক্ত করতেছে সেই, কিন্তু এই বেশিরভাগ ক্ষেত্রে কিছু আছে চ্যাংরা পোলাপান রাস্তা আটকায়, বেশিরভাগ ক্ষেত্রে স্পেশালি যেগুলোর 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে বা অনেক ফলোয়ার, এরা কিন্তু গ্রামে মানে খেতে খামারে গ্রামের মধ্যে বাড়িতে খেতে রেতে দাঁড়ায় দাঁড়ায় বেশিরভাগ ভিডিও এখানেই করে। সো কোত্থেকে মিডিয়া পাইলো যে অপুরা রাস্তা আটকে মানে, সো যেটা বললাম আর কি যে ওর ফ্যানের এসে মারামারি করছে, পুলিশ এসে অপুকে ধরে নিয়ে গেছে, কোথাকায় কে রাস্তা আটকে নুইসেন্স তৈরি করে, এই কারণে নাকি অপুদেরকে মিডিয়ায় স্থান দেওয়া যাবে না, এইভাবে করে এদের পেছনে লেগেছিল সকলে। সেই মিডিয়া যখন তখন আমি দাবি করছিলাম যে এদেরকে কেন ইউথ আইকন হিসেবে পরিচয় করানো হয় না যেখানে ইউটিউবারদেরকে করানো হয়, সেই মিডিয়া এখন হঠাৎ করে আমি দেখি নুসান ও লাইক কি এক ইউটিউবার এক ইউথ আইকনের উত্থান, এখন হঠাৎ করে একটা লাইকির তারকা সে ইউথ আইকন হয়ে গেল, এবং তাদের ব্যাপারে তারকা ওয়ার্ড ইউজ করা হতো না, সেই এই বিষয়গুলো নিয়ে আমি তখন কথা বলছি, যাদেরকে কখনো তারকা বলা হতো না, এদেরকে কেমনে জানি পরিচয় করা দেওয়া হতো যে অপু লাইকি কেমনে বলতো, লাইকি তারকা বলতো না, এই যে এখন এখানে লেখছে না এই আইকনের উত্থান, তখন তাদেরকে আইকন তারকা ওয়ার্ডগুলো তাদের ব্যাপারে কখনো ইউজ করা হয় নাই, এবং এই জিনিসগুলো আমি তখন পয়েন্ট আউট করছি মিডিয়ার এই কাটগুলো আচরণগুলো। তো যেই কারণে আমার চোখে খুব লাগলো, খুব অশ্লীলভাবে লাগলো যে লাইকির একটা ছেলেকে ইউথ আইকন বানিয়ে দিচ্ছে, ইউথ আইকন, এবং তখন মিডিয়ার রিপোর্টের পর রিপোর্ট, এরা নাকি যারা লাইকিতে টিকটকার এরা নাকি সব নেশাদ্রব্য করে, এরা নাকি করে অনেকে করে, কিন্তু সেটা দিয়ে আপনি যেই ছেলেগুলো প্রতিভা দেখা এই পর্যন্ত আসছে তাদেরকে আপনি ধসাই দিচ্ছেন, ওই যেটা বললাম অন্য পোলাবান রাস্তাঘাটে মারামারি করছে এসে অপুকে পুলিশ ধরে নিয়ে গেছে। তো তখন তার দাদাবাই করা হয়েছে টিকটকার লাইকার লাইকি যারা ইউজ করে এরা সব নাকি নেশাদ্রব্য করে, ওই কী গ্যাং ওই যে এলাকার মধ্যে ইয়ে গ্যাং থাকে কিশোর গ্যাং, এরা নাকি কিশোর গ্যাংয়ের সদস্য, আছে অনেকে, কিন্তু সেই অনেকগুলোকে ইউজ করে এদেরকে অ্যাটাক করা হইতো কিশোর গ্যাং। তো এ তাহলে এই ছেলে কিশোর গ্যাংয়ের সদস্য হঠাৎ করে কেন, কীভাবে এই ছেলে কিশোর গ্যাংয়ের সদস্য হচ্ছে না, মানে আই ডোন্ট হ্যাভ এনিথিং আগেস্ট নুসান, আমি তাকে নিয়ে কথা বলতেছি না, আমি মিডিয়ার রোলটা বলতেছি, এখন হঠাৎ করে কীভাবে লাইকির একটা ছেলে ইউথ আইকন হয়ে গেল, এখন লাইকি ভালো, এখন টিকটক ভালো, এখন লাইকিতে এরা ইউথ আইকন খুঁজে পাইতেছে, এতদিন খুঁজে পায় নাই, কারণ এই ছেলেটা একটু পরিপাটি, এই ছেলেটা একটু সুটবুট পরে। ক্যাপশনটি একটু পড়েন, বছরের অন্যতম সেরা শর্ট ভিডিও কন্টেন্ট, শর্ট ভিডিও কন্টেন্ট, আমি এই টার্মটা পড়ে আমি প্রথম আসলে আমি রিপোর্টটা পড়ে আমি ভাবছি আমি কোনো আগামাথা পাই নাই, যে লাইক অনেস্টলি যেটা হয়েছে আর কি ঘটনাটা আমি সেটা আপনাদেরকে বলি, আমি কোনো আগামাথা পাই নাই, আমি দেখলাম যে নুসান ও লাইকি এক ইউথ আইকনের উত্থান। তো বাংলাদেশের এরা তো লাইকি বা টিকটকের এদেরকে টিকটকার এদেরকে ইউথ আইকন বলে কখনো পরিচয় করা দেয় না। সো আমি ভাবছি দেশের বাইরে কোনো পুরস্কার পাইছে এই ছেলেটা যেখানে তাকে ইউথ আইকন হিসেবে পুরস্কার দেওয়া হয়েছে, কারণ ওইখানে তো সব
নাই, সেখানে বরং মানুষ আরও হেল্প করে দেশের বাইরে সভ্য দেশগুলোতে, যে গরিব দেশ থেকে কেউ উঠে আসতে চাইলে, কেউ আন্ডার প্রিভিলেজ জায়গা থেকে উঠে আসলে তারা কী পরিমাণে অ্যাপ্রিসিয়েটটা করে যে সে একটা আন্ডার প্রিভিলেজ জায়গা থেকে প্রতিভা দেখায় উঠে আসছে। আর বাংলাদেশ উল্টাটা, একটা আন্ডার প্রিভিলেজ জায়গা থেকে একটা ছেলে প্রতিভা দেখে আসতে গেলে খেয়ে ধসাইয়া দেওয়া হয়েছে, আর এরা কাদেরকে তোলে, তেলা মাথায় তেল দেয় নিজের আশেপাশের লোক। এগুলা তাদের মনে আছে যে যখন হলি আর্টিজানে অ্যাটাক হয়েছিল, তখন যে ফারাজ ছেলেটা তাকে জঙ্গিদের মধ্যে পাওয়া গেছে, আর প্রথম আলোর রিপোর্ট একটার পর একটা ফারাজের ব্যাপারে মানবিক গল্প, রাইট? মাদ্রাসার একটা ছেলে যখন জঙ্গি হিসেবে ধরা পড়ে, ধরা নাও পড়ে, তখন তার বিরুদ্ধে কত রকম তাকে জঙ্গি বানায় ছাড়বে, আর ফারাজ যেখানে জঙ্গি হিসেবে ধরা পড়ছে সেখানে একের পর এক প্রথম আলোর মানবিক গল্পের পর মানবিক গল্প, আনিসুল হকের মানবিক গল্পের পর মানবিক গল্প, ফারাজ এই ফারাজ সেই, আহারে ছেলেটার পরিবার বাবা মা কাঁদতেছে, এরকম না একটা মাদ্রাসার ছেলে জঙ্গি হলে তার বাবা মা কাঁদে না, ফারাজের বাবা মা কাঁদতেছে, ফারাজ বন্ধুকে বাঁচানোর জন্য কী কী গল্প, রায়। তো আমি বিশ্বাস করতে পারি না, অনেস্টলি আমি যখন খবরটা পড়ছি আমি ভাবছি যে ও আচ্ছা, তাহলে মনে হয় দেশের বাইরে কোথাও তাকে রেকগনাইজ করা হয়েছে, লাইকি স্টার। তো বাংলাদেশে তো লাইকি টিকটকের এদেরকে গালির উপর রাখা হয় এবং এদেরকে খুব ধসায় দেওয়া হয়েছে লিটারেলি, অপু এবং আর একটা ছেলে যে এদের নাই এখন আর অস্তিত্ব নাই। তো আমি জন্য ভাবছি এটা দেশের বাইরে কোথাও রেকগনাইজ করা হচ্ছে। আমি তো আমি খবরটা পড়তেছি যে বছর অন্যতম সেরা শর্ট ভিডিও কন্টেন্ট নির্মাতা, তাই ভাবতেছি শর্ট ভিডিও কন্টেন্ট নির্মাতা মানে কি? ওই যে লাইকিতে যে এসে 2-3 মিনিট নাচানাচি করে 30 সেকেন্ড, ওইগুলার নাম দিয়েছে শর্ট ভিডিও কন্টেন্ট, বুঝলেন না? তা আমি ভাবছি দেশের বাইরে কোথাও তো ইংলিশ টার্ম শর্ট ভিডিও কন্টেন্ট, ও আচ্ছা তাহলে ছেলেটা দেশের বাইরে কোথাও পুরস্কার পাইছে, ইউথ আইকন বলতেছে শর্ট ভিডিও কন্টেন্ট বলতেছে, নাম খুব একটা ক্লাসি নাম দিয়ে দিল। হ্যাঁ, এবার পড়ে দেখেন, বছরের অন্যতম সেরা শর্ট ভিডিও কন্টেন্ট নির্মাতা হিসেবে সেফ কিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড এত এর বিজেতা এবং সময়ের ইউথ আইকন, ইউথ আইকন, হ্যাঁ ওরে বাবা, নুসান তাসিম নাম অপুনা, লাইকের মাধ্যমে তারও খ্যাতি পেয়েছেন, তারকা, দেখছেন? আমি এই জিনিসগুলো আমার চোখে, প্রত্যেকটা জিনিস আমার চোখে লাগছে, যে আমি তখন কমপ্লেন করছিলাম যে ছেলেগুলোকে তারকা বলে পরিচয় করাই দিচ্ছে না মিডিয়া, এই ছেলেগুলোকে ব্যাপার খুবই নেগেটিভ ওয়ার্ড ইউজ করতেছে, কোনো পজিটিভ ওয়ার্ড ইউজ করতেছে না। এখন দেখি ও মা, ইউথ আইকন, তারকা, খ্যাতি, নুসান তাসিমের মতো তার সাফল্য অর্জনের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, উদ্যম ও পেশাধারী মনোভাব। মানে আপনি এটা পড়লে কি আপনি বুঝবেন যে লাইকি টিকটকারদের কী নিয়ে কথা হচ্ছে? আমি পড়ে বুঝি না যে এখানে টিকটকারদেরকে নিয়ে কথা হচ্ছে। আমি ভাবতেছি যে লাইকি, ইউথ আইকন পুরস্কার পাইছে, এত ভালো ভালো কথা, এত ভালো ভালো পজিটিভ স্ট্রং ওয়ার্ড, পরিশ্রম, উদ্যম, পেশাদারী মনোভাব, টিকটকের মধ্যে পরিশ্রম, উদ্যম, পেশাদারী মনোভাব, কল্পনা করতে পারেন মিডিয়া টিকটকে এভাবে উপস্থাপন করতেছে? যখন উপরে করছে তখন এভাবে করছিল, করে নাই। তা আমি খবরটা পড়তে ভিতরে গেলাম, লাইক অনেস্টলি আমি তখন পর্যন্ত আমার কোনো ধারণা ছিল না যে কী হইতেছে এখানে, লাইক কী কী। আমি ভাবছি যে ওই যে ছেলেটা দেশে ফিরে আসায় আমি দেখতেছি এখানে ওই যে এরশাদের ছোটো ভাই জি এম কাদের ছবি দেখে আমি ভাবতেছিলাম যে ছেলেটা মনে হয় দেশে আসায় তাকে তখন আবার বাংলাদেশ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, যেহেতু সে আন্তর্জাতিকভাবে এত ভালো কিছু করে আসছে। আমার তখনও মাথায় আসে নাই যে বাংলাদেশই এই ছেলেটাকে এভাবে এখন রেকগনাইজ করতেছে। তো এখানে দেখেন যে প্রথম আলো রিপোর্ট ভিতরে গিয়ে দেখি যে গত কয়েক বছরের সংক্ষিপ্ত ভিডিও প্ল্যাটফর্মগুলো, এখন দেখেন টিকটক লাইক কি এদেরকে কীভাবে প্রেজেন্ট করতেছে মিডিয়া, সংক্ষিপ্ত ভিডিও প্ল্যাটফর্মগুলো অভাবনীয় মাইলফলক অর্জন, ওয়ার্ডগুলো শোনেন, অর্জন করেছে এবং এর কল্যাণে প্রচুর সংখ্যক মানুষ প্রাণবন্ত, বিনোদনপূর্ণ ও সৃষ্টিশীল সব ডিজিটাল কন্টেন্টের দিকে ঝুঁকছে। জনপ্রিয় সংগীত ভিডিও তো সংক্ষিপ্ত ভিডিও দেওয়ার প্ল্যাটফর্ম লাইকে অনেক উচ্চাকাঙ্ক্ষী ও প্রতিভাবান তরুণকে এনে দিয়েছে খ্যাতি, যে কথা আমি তখন বলছিলাম যে ছেলেগুলো প্রতিভাবান, কেন আপনারা এগুলোর পেছনে লাগছেন? ছেলেগুলোকে মিডিয়াতে ডাকেন, ছেলেগুলোর ইন্টারভিউ নেন, সারা পৃথিবীর সামনে উপস্থাপন করেন যে এরা কোনো ধরনের সুযোগ সুবিধা, গ্রামের পোলাপান, কোনো ধরনের প্রিভিলেজ পায় না লাইফ থেকে, সম্পূর্ণ একাকী নিজের যোগ্যতা, সম্পূর্ণ নিজের যোগ্যতায় এরা দারিদ্রের সাথে ফাইট করে 1 মিলিয়ন ফলোয়ার জুটেছে এক বছরে, অ্যামেজিং অ্যাচিভমেন্ট। এদেরকে সারা পৃথিবীর সামনে উপস্থাপন করেন, এদেরকে টিভিতে আনেন, ইন্টারভিউ করেন, তা না করে ধসাই দিয়েছে ছেলে পেলেগুলোকে। লাইকি খারাপ, টিকটকার খারাপ, এগুলো নাকি সব কিশোর গ্যাং, সব নেশা করতে, বা এখন দেখে যে এরা নাকি সব ইনফ্লুয়েন্সার, এরা নাকি প্রতিভাবান, এখন শুনতেছি এরা উচ্চাকাঙ্ক্ষী, প্রতিভাবান, এ ধরনের প্ল্যাটফর্ম থেকে এখন জন্ম নিচ্ছে অনেক তারকা, তারকা এই ওয়ার্ড তখন ইউজ করে না, আমি যেটা নিয়ে কমপ্লেন করছিলাম, ও ইনফ্লুয়েন্সার, এবং তারা ব্যতিক্রমী সৃষ্টির মধ্য দিয়ে অন্যদের চিন্তা ও মননে প্রভাব ফেলছে। এই হয়েছে রিপোর্ট, রাইট? সো আমি এগুলো যখন পড়তেছি, পড়ে আমি তখন আমার লাইক লিটারালি আই হ্যাড টু গো থ্রু এ ফিউ টাইমস, লাইক গো থ্রু দ্য রিপোর্ট আ ফিউ টাইমস, বোঝার জন্য যে হোয়াটস গোয়িং অন হিয়ার। অনেস্টলি আই এম বিং অনেস্ট হিয়ার, লাইক ট্রাস্ট মি হিয়ার, আমাকে কয়েকবার রিপোর্টটা পড়ে বুঝতে হয়েছে যে কী নিয়ে কথা বলতেছে, ঘটনা কী। তারপর আমি বুঝলাম যে ও আচ্ছা, এটা একটা বেসিক্যালি ওই যে অপুদের মতো টিকটক লাইকি করা একটা ছেলে বাংলাদেশের, তাকে পুরস্কার দিছে। আমি অবাক হয়ে আমি ইউটিউবে গেলাম দেখতে, খুঁজতে, কারণ ইউটিউবে আপলোড করা হয় এই কন্টেন্টগুলো।
ইউটিউবে খুঁজতে গেলাম যে আচ্ছা এই ছেলেটার এত ভালো ভালো কথা বলা হইতেছে, আমি তখনও বিশ্বাস করতে পারিনি। ট্রাস্ট মি, আমি তখনও জেনুইনলি ভাবতেছি যে লাইকিতে লাফালাফি নাচানাচি করে কয়েক সেকেন্ড সেখানে সে শর্ট ভিডিও কন্টেন্ট বানাচ্ছে। আমি ভাবছি কোনো ধরনের, যেভাবে তার নাম দিয়েছে শর্ট ভিডিও কন্টেন্ট, আমি ভাবছি কোনো ধরনের শিক্ষামূলক কিছু, কোনো ধরনের সামাজিক ইস্যু নিয়ে কিছু। তো শর্ট ভিডিওতে কীভাবে এই ছেলে এত ভালো ভালো কিছু করতেছে যে ওরে বাবারে, মনন, প্রতিভা, ইনফ্লুয়েন্স, তারপর পেশাদারিত্ব, এই ওয়ার্ডগুলো ইউজ করতেছে। এই ওয়ার্ডগুলো দেখে আমার কল্পনা তো আসে না যে সে সিম্পলি অপুদের মতো নাচানাচি লাফালাফি। গোল গোল লালমরিচ দেখতে লাগে বেশ, আমার বিয়ের খবর শুনে নিজেকে করোনা শেষ। একই জিনিস উপদল, একই কাজ, তখন এক কীভাবে মিডিয়া এদেরকে ট্রিট করছে আর এখন কীভাবে ছেলেটাকে ট্রিট করতেছে দেখে আমার লাইক আমার আমার ওয়াইল্ডেস্ট ইমাজিনেশনে আসে না যে সিম্পলি একই জিনিস মিডিয়া এখন এমন করতেছে ছেলেটাকে। আমি মিলাতে পারতেছিলাম না, আমি আই হ্যাড টু কাম ব্যাক অ্যান্ড ডাবল চেক। এসে ছেলেটার ছবি দেখে আবার শিওর হওয়ার চেষ্টা করছি যে আমি যেই ছেলেটাকে দেখলাম ইউটিউবে লাইকিতে এগুলো করে বেড়াইতেছে, এটা কি একই ছেলে? এটাই কি সেই 30 সেকেন্ডের শর্ট ভিডিও কন্টেন্ট? তো বেসিক্যালি ওই যে আগে উপরে যা করছে নাচানাচি লাফালাফি সিনেমার সাথে, মুখ মিলানো গানের সাথে, বা ওই ইয়ে করা রাস্তাঘাটে যেগুলো উপরে করে বেড়াইছে একই জিনিস। তো এটা শর্ট ভিডিও, আমি আশা করছিলাম শিক্ষামূলক কিছু, কোনো একেবারে ডকুমেন্টারি টাইপের কিছু। কয়েকবার চেহারা মিলিয়ে দেখলাম যে না একই ছেলে। কিছুদিন আগে আরেকটা ছেলে বইটা এরকম একই ধরনের লিখা লিখছে যে গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে অসম্ভব বইটা পড়া, বা আন্ডার প্রিভিলেজের একটা ছেলে বুয়েটের চান্স পাওয়া অসম্ভব, কারণ তাকে যে সে যেভাবে প্রিপারেশন নিতে হবে অ্যাডমিশন টেস্টের জন্য তার ওই সামর্থ্যই নাই। যারা পিছিয়ে পড়া, যারা দরিদ্র, যারা নিরক্ষর, যারা সুযোগ পায় নাই, আর যারা যে সুযোগ পাইছে, এই দুজনকে তো একই জায়গায় ফাইট করতে দিলে যারা পিছিয়ে পড়া এরা কখনো উঠে আসতে পারবে না, তো এদেরকে লেভারেজ দেওয়া হয়, রাইট? এইটা সভ্য বিশ্ব এভাবেই করে, সভ্য বিশ্ব এভাবেই চলে, সমাজ এভাবেই চলা উচিত। সেইখানে আমি দেখলাম যে এই যে দেখেন এই অপু ছেলেগুলা যেইগুলা সমাজের পশ্চাৎপদ, সম্পূর্ণ গ্রামের ছেলে, জাস্ট একটা ফোন পেয়ে নিজের যোগ্যতা প্রতিভায়েরা একদিক থেকে ভিডিও করে লাইকিতে টিকটকে, এরপর কামলা কামলা দিতে যায়, গতর খাটায় কাজ করতে যায়। তো এতে সময়ও নাই ব্যয় করার, সময় ব্যয় করার এগুলো নিয়ে গবেষণা করার। সেইখান থেকে ছেলেগুলো নিজ যোগ্যতায় নিজেরা ফিগার আউট করে কীভাবে কী করতে হয়, 1 বছরে 1 মিলিয়ন ফলোয়ার কামাইছে, কী হিউজ ফিট! এই ছেলেগুলোকে লিটারেলি ধসায় মিশিয়ে দেওয়া হয়েছে মাটির সাথে, এখন তারা নাই, জেল খাটতেছে। ওই যে ও একটা ছেলের বিরুদ্ধে, অপুর বিরুদ্ধেই বোধহয় একটা মেয়েকে রেপ করার অভিযোগ আছে, সত্য মিথ্যা জানি না, সত্যও হইতে পারে মিথ্যাও হইতে পারে, কিন্তু ইট ডাজেন্ট মিন মাচ, কারণ হচ্ছে এই রেপের অভিযোগ ওঠার আগেই তাকে ধসায় দেওয়া হয়েছে, তারপর ওইটা হইতেছে দ্য ফাইনাল লাইন ইন দ্য কফিন। সো ওকে, আমরা দেখছি কী করা হয়েছে তাদের সাথে। কানেকশান ছাড়া আপনি এটা যে কোনো লাইফের সব কিছুতে কানেকশান যাদের থাকে তারা খুব সহজে আগে যেতে পারে। তো এই কারণে যাদের কানেকশান নাই এবং প্রতিভাবান তাদের দেখা পাইলে আমাদের সমাজ হিসেবে আমাদের দায়িত্ব হইতেছে তাদেরকে সাহায্য করা, তাদেরকে উঠে নিয়ে আসা এবং তাদেরকে দ্বিগুণ তিনগুণ পরিমাণ উৎসাহ দেওয়া। সেইখানে আমরা সমাজ হিসেবে যেটা করি, অ্যাটলিস্ট আমি জাস্ট এই উদাহরণটা দিয়ে আলোচনা করতে চাইলাম যে টিকটক আর লাইকারদেরকে দিয়ে দেখলেন কী করলো এরা, প্রতিভাবান ছেলেগুলোকে মাটির সাথে মিশিয়ে দিল, নাই হয়ে গেল। সেই একই প্ল্যাটফর্ম, একই টিকটকার একই লাইকারের ব্যাপারে এখন প্রথম আলোর কী অবস্থান, এখন ডিজিটাল অ্যাওয়ার্ড দিয়ে বেড়াচ্ছে চ্যানেল আই, প্রথম আলো এইভাবে করে রিপোর্ট করতেছে, সিম্পলি বিকজ বস্তির ছেলে না, সিম্পলি বিকজ ফকিন্নির পুতনা আর কি। যত ইউটিউবার দেখবেন, যত ইনফ্লুয়েন্স, এরা প্রত্যেকেই কিন্তু এরা ভালো ফ্যামিলি থেকে, একদম ভালো ফ্যামিলি বলতে রিচ ফ্যামিলি, রাইট, অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, সেটা ভালো ফ্যামিলি কিনা সেটা ভিন্ন আলাপ, এরা প্রত্যেকে অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি থেকে উঠে আসছে, সমাজের প্রিভিলেজ ক্লাস থেকে উঠে আসছে, এবং এরা উঠে আসতে পার, যেটা বললাম আর কি, এদের পরিচিত আছে, লিঙ্ক আছে, লাইন জানাশোনা, কানেকশন, অমুক দিয়ে রিপোর্ট করাবে, তমুককে দিয়ে রিপোর্ট করাবে, আচ্ছা আরেকটা আলাপ করে শেষ করি। একটা খুব মজার বিষয়, সেদিন দেখলাম প্রথম আলোতে একটা রিপোর্ট করছে একটা ছেলে, মিরপুরের একটা ছেলে, তার হইতেছে একটা কুকিং চ্যানেল আছে। তো রিপোর্টটা করলো যে তার কুকিং চ্যানেলে, তার ছেলেটার ব্যাপার অনেক পজিটিভ কথা, রাইট, কুকিং চ্যানেলে সে মাসে 20-30 হাজার টাকা কামাই করে, 24 হাজার টাকা মাসে কামাই করে সে তার ইউটিউব চ্যানেল থেকে। আমি পুরো আকাশ থেকে পড়লাম যে ক্লাস টেনের একটা ছেলে কুকিং চ্যানেল করে মাসে 24 হাজার টাকা কামাই করতেছে ইউটিউব থেকে, মানে অবিশ্বাস্য ব্যাপার, মানে সন্দেহ করার তো কোনো কারণ নেই, জাস্ট পড়ে খুবই কিউরিয়াস হয়েছি। তো আমি তো আবার একটু গবেষণা করি সব বিষয় নিয়ে, তো আমি ইন্টারেস্টেড হয়ে ওই ছেলের ইউটিউব চ্যানেল খুঁজে বের করলাম, করে দেখলাম, দেখলাম তখন 32K-এর মতো ফলোয়ার। তারপর আমি তার ভিডিওগুলো নিয়ে রিসার্চ শুরু করলাম, কোনো ধরনের সন্দেহের বশবর্তী হয় না, সন্দেহ করার তো কোনো কারণও নয়, জাস্ট আমি যেটা বললাম আমার রিসার্চ করার একটা বাতিক আছে, তো রিসার্চ করতেছি। করতে করতে আমি নিচে যেতে যেতে দেখলাম যে ছেলের ভিডিওগুলোতে 500, 600, 1000 ভিউ, খালি রিসেন্ট কয়েকটা ভিডিওতে হইতেছে অনেক হাজার ভিউ, কারণ প্রথম আলোতে রিপোর্ট হয়েছে। তখন আমার আস্তে আস্তে সন্দেহ হইলো যে ঘটনা কি,
পরে নিচের ভিডিওগুলো গিয়ে দেখলাম যে হ্যাঁ 200-300-400-500 করে ভিউ শুধুমাত্র প্রথম আলো রিপোর্ট হওয়ার কারণে। লাস্টের কয়েকটা ভিডিওতে কয়েক হাজার ভিউ আসছে, 10-15 হাজার, আর ওর সাবস্ক্রাইবার 32,000। সেটা আমি আমি প্রথম আলো রিপোর্টটা দেখছি 3 দিন পর, আমার হোম পেজে আসছে 3 ডেজ আগে প্রথম আলো রিপোর্টটা। সো বেসিক্যালি 3 দিনে সে কী পরিমাণ সাবস্ক্রাইবার পাইছে প্রথম আলো থেকে এই রিপোর্টটার কারণে। সো আমি ধারণা করতেছি ওর হয়তো অরিজিনালি প্রথম আলো রিপোর্টের আগে ওর হয়তো সাবস্ক্রাইবার ছিল 5,000 অথবা 10,000 অথবা 15,000 অথবা 20,000, আই উড থিঙ্ক 5-10,000 হয়তো ছিল প্রথম আলো রিপোর্টের কারণে। হু হু করে এটা হয়ে গেছে 30,000। সো প্রথম আলো রিপোর্টের আগে এই ছেলের যদি 5,000-10,000-15,000 সাবস্ক্রাইবার থাকে, 20,000 সাবস্ক্রাইবার থাকে, এবং এর সবগুলো ভিডিও দেখলাম 500-1,000 করে ভিউ, এর বেশি ভিউ কোনো ভিডিওতে নাই, কীভাবে সে হইতেছে মাসে 25,000-24,000 টাকা পায় তার ইউটিউব চ্যানেল থেকে? মিথ্যা কথা, সিম্পলি মিথ্যা কথা। সো প্রথম আলো রিপোর্টটা করছে বোঝানোর জন্য যে ছেলেটা, কারণ আমিও কিন্তু দেখি উরে বাবা 20-25,000 টাকা পায় চ্যানেল থেকে, তাহলে তো খুব ভালো কাজ করে, আমিও আগ্রহী হয়েছি, আমার কিন্তু ছেলেটার ব্যাপারে একটা পজিটিভ এবং ভালো হাই ইম্প্রেশন তৈরি হয়ে গেছে অলরেডি। আমি গবেষণা করতে গিয়ে না জিনিসটা বের করছি, নর্মাল যে কেউ কিন্তু দেখে গিয়ে জাস্ট এই কী করে সাবস্ক্রাইব করে বেরিয়ে চলে আসবে এবং একটা হাই ইম্প্রেশন নিয়ে বসে থাকবে এবং অনেক লোক সাবস্ক্রাইব করে বসে থাকবে। আসলে কিন্তু সিম্পলি ছেলেটার, আমি যেটা বুঝলাম যে তার কোনো ফলোয়ার ছিল না, সাবস্ক্রাইবার সেভাবে ছিল না, ভিডিওর কোনো ভিউ ছিল না, সে আমি 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 তো জানি ইউটিউবের বিষয় সম্পর্কে ধারণা রাখি, আমি আই ক্যান টেল ইউ, আই ক্যান গ্যারান্টি ইউ দিস, ওর ইনকাম $50 বেশি ছিল না মাসে, $50 মানে 5,000-40,000-4,000-5,000 টাকা, একেবারে বেশি হলে 10,000 টাকা সে পাইতো তার মাসে ওই চ্যানেল থেকে, সেটাও আমার কাছে মনে হচ্ছে একটু ফারফেচড। 5-10,000 টাকার বেশি পাওয়ার কথা না, প্রথম আলোতে রিপোর্ট করতেছে সে 24,000 টাকা করে মাছ পাচ্ছে মাসে, সিম্পলি একটা ইয়ে হাইপ তৈরি করার জন্য চ্যানেলটার ব্যাপারে এবং মানুষজন গিয়ে প্রচুর ইয়েও করছে। সো এগুলো যেগুলো হয় এগুলো পরিচিত থাকে, আমি শিওর আই ক্যান গ্যারান্টি ইউ এই ছেলের পরিচিত কেউ আছে, তাকে দিয়ে প্রথম আলোতে একটা রিপোর্ট করাইছে একটা প্রচারণার জন্য এবং সেই প্রচারণার ফলো সে পাইছে, অনেকগুলো সাবস্ক্রাইবার পেয়ে গেল। সো এইভাবেই হয়, এইভাবে কাজ হয়, মিডিয়াতে পরিচিত পরিচিত থাকে সে তার ব্যাপারে আর একটা রিপোর্ট করে দেয়, করে তাকে আরেকটু পুশ করে, তেলা মাথায় তেল দেয় আর কি। যেটা বললাম আপনি প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দেখবেন, একজন আরেকজনকে চেনে, একজন আরেকজনকে চেনে, ফ্রেন্ডস ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডকে ডাকবে, ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডকে রিপোর্ট করবে পত্রিকায় নিজের পরিচিত এক ফ্রেন্ড, এরকম হ্যাঁ এরা মিলে মিশে এরা নিজেরা নিজেদেরকে নিয়ে, মানে আমি নেতিবাচক কিছু বলতেছি না, কিন্তু এগুলো করার পর সমাজ হিসেবে আমাদের দায়িত্ব ছিল, দায় ছিল, যারা এই বাবলের বাইরে সম্পূর্ণ নিজ যোগ্যতা মেধায় নিজ যোগ্যতায় উঠে আসছে, তাদেরকে আমাদের 3 গুণ সাহায্য করে 3 গুণ লেভারেজ দিয়ে তুলে নিয়ে আসা। সেইখানে আমরা দেখলাম যে কীভাবে ধসাই দেওয়া হলো এই ছেলেগুলোকে, এবং আমার 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 খুবই খারাপ লাগে এই ছেলেগুলোর জন্য এখন পর্যন্ত, যে এই উল্টাটা হওয়ার কথা ছিল, উল্টাটা হইতে পারতো, এই ছেলেগুলোকে আমরা বরং লাইফ চেঞ্জ করে দিতে পারতাম, এই ছেলেগুলোকে মিনিস্ট্রি মেনে জাস্ট 3-4টা ইন্টারভিউ নিলে, অপু আর যে আটটা ছেলের নাম কি মনে পড়তেছে না, এই দুইটা ছেলে যদি জাস্ট মিডিয়াতে কয়েকটা পজিটিভ রিপোর্ট করতো, কয়েকটা ইন্টারভিউ নিত, এই ছেলেগুলোর প্রতিভা আছে, তর তর করে মিডিয়াতে শুটিং করতে পারতো, মডেলিংয়ের ডাক পাইতো, অ্যাড করতে পারতো, অভিনয় করতে পারতো, এরা তো লাইকিতে টিকটকে অভিনয় করে রাইট, ভালো অভিনয় প্রতিভা আছে, এরা তর তর করে উঠে দেওয়ার লাইফটা চেঞ্জ হয়ে যেতে পারতো। হইলোটা কি, এদের মাটির সাথে মিশিয়ে দিছে, গুড়িয়ে দেওয়া হয়েছে, এরা নাই, অস্তিত্ব নাই, এবং এই এলিট ইউটিউবাররা এলিট এই মিডিয়ারা মিডিয়া বাজারা এরা মিলে এরা এরা এদের এলিট লোকজন খুঁজে বের করে, কোথায় কোন ভালো ফ্যামিলির ছেলে আছে তাকে তেল মারতে হবে, তাকে একেবারে কি ইউথ আইকন তার, আমি এই ছেলের ব্যাপারে আমার পার্সোনাল কোনো কিছু নাই, থাকার তো কারো নাই কোনো রাইট, ভালো গুড ফর হিম, সে ভালো করতেছে, উঠুক কোনো সমস্যা নাই, জাস্ট দেখাইতে চাইলাম বাস্তবতাটা, দেখাইতে চাইলাম যে কী হয় কী চলে, এবং এই দেশে যেই কারণে আমি যে বললাম খুব একটা ইম্পর্টেন্ট আলাপ, এবং যে কথাটা বললাম যে বুয়েটে যারা চান্স পায়, বা শুধু বুয়েট না, টপ ইউনিভার্সিটিগুলোতে যারা চান্স পায়, এরা কিন্তু অনেক প্রতিভাবান ছেলে আছে গ্রামের, পরিশ্রমী, পড়াশোনা করছে, জীবনভর ভালো রেজাল্ট করে আসছে, শেষ পর্যন্ত সংসারের হাল ধরতে হয়েছে, পড়াশোনা ছেড়ে চলে যেতে হয়েছে রাইট। সো আমাদেরকে তো সেটা করতে হয় না, দেখি না আজকে আমরা এই জায়গায় আসতে পারছি, যতটুকু আসতে পারছি এতটুকু আসতে পারছি এই কারণে যে ফ্যামিলির সাপোর্ট ছিল, এবং আমি যেহেতু মফস্বল থেকে উঠে আসছি আমার একটা আফসোস সারা জীবন ভর ছিল, এখনও আছে, সারা জীবন থাকবে, যে আমি আজকে যদি ঢাকা শহরে বড় হইতাম তাহলে লাইফে এখন যতটুকু আসছি তার চেয়ে আরেকটু সামনে থাকতাম, আরেকটু বেশি কিছু করতাম, আরেকটু বেশি কিছু করতে পারতাম। সো এইটা যে কত পার্থক্য তৈরি করে যে সুযোগ সুবিধা, তো যারা পিছন থেকে উঠে আসে এদেরকে যেখানে সমাজ হিসেবে আমাদের আরও পুশ করে আরও কৃতিত্ব দিয়ে আরও মানে ওয়াইডলি ওয়েলকাম করে তাদেরকে সেলিব্রেট করার কথা ছিল, সেখানে আমরা তাদেরকে ধসাই দিচ্ছি, এবং যেগুলো এলিট এলিটদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে আরও উপরে ঠেলে ঠেলে তুলতেছি।